গত তিরিশ দিনে এই পে পে কয়েনটা অলমোস্ট সাড়ে সাতশো পার্সেন্টের মতো প্রফিট দিয়ে ফেলছে যেটা একটা ইনসেইন লেভেলের প্রফিট আপনি যদি এক মাস আগে এই কয়েনটাতে একশো ডলার ইনভেস্ট করতেন সেটা কোথায় চলে যায় তো আপনার ধারণারও বাইরে সো বর্তমান সময় যেহেতু এই ধরনের কয়েনের একটা ট্রেন্ড চলতেছে সো আপনাদের আদৌ সব কয়েনের মধ্যে ইনভেস্ট করা উচিত হবে কিনা আর আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে কোন ওয়েতে এখানে ট্রেড করলে একদম সেফলি আপনি প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব ফার্স্টেই আমরা হচ্ছে পেপে কয়েনের বর্তমান সিচুয়েশন নিয়ে একটি অ্যানালাইসিস করব এরপরে আপনাদেরকে আমি ওই ট্রিক্সটা বলে দিব যেটার মাধ্যমে আপনারা এই ধরনের ট্রেন্ডি কয়েন থেকে একদম সেফলি প্রফিট বের করতে পারবেন সো আপনারা কয়েন মার্কেট ক্যাপে আসার পরে পেপে কয়েনের সার্কুলেটিং সাপ্লাইয়ের দিকে তাকাইলে দেখতে পারবেন এইখানে হিউজ একটা নাম্বার দেওয়া আছে এরপরে আপনি যদি তাদের ম্যাক্স অথবা টোটাল সাপ্লাইয়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এইটা আরও নেক্সট লেভেল মানে এই জিনিসগুলো দেখার পরে আপনার নিজের কাছে বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে যাবে যে এইরকম জঘন্য লেভেল একটা সাপ্লাই নিয়ে কিভাবে একটা কয়েন এই পরিমাণে প্রফিট দিতে পারে আপনি যদি মার্কেটের অন্য যে মিম কয়েন আছে যেমন ডজ কয়েন শিবাইনু এরকম অন্য যে কয়েনগুলো আছে আমার জানা মতো ওই সব কয়েনের থেকেও কিন্তু কয়েক গুণ বেশি সাপ্লাই এই পেপে কয়েনের মধ্যে সো আপনি জাস্ট এই সাপ্লাইগুলো দেখলে আশা করতেছি এতটুকু আন্দাজ করতে পারতেছেন যে এই কয়েনটা কোনো মতেই লং টাইমের জন্য না আপনি যতটুকু পারেন শর্ট টাইমের মধ্যে প্রফিট নিয়ে নিয়ে বের হয়ে আসবেন তবে আপনি এখানে একটা কাজ করতে পারেন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি এখানে এমন একটা একটা অ্যামাউন্ট নিয়ে রিস্ক নিতে পারেন যে এই অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করে বসে থাকলেন এরপরে যদি এই কয়েনের প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট ডাউনের দিকে চলে যায় তারপরে আপনার কিছু যায় আসবে না আর যদি উপরের দিকে যায় তাহলে তো আপনার প্রফিট আসবে বাট কোনোভাবেই আপনারা এই ধরনের কয়েনের মধ্যে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না এটা টোটালি একটা রিস্ক ইনভেস্টমেন্ট হয়ে যাবে কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে এমন অনেক কয়েন আছে যারা খুবই সামান্য পরিমাণ সাপ্লাই নিয়েও কিন্তু আমাদের ভালো রকমের প্রফিট দিতে হিমশিম খায় সেইখানে এরকম জঘন্য রকমের একটা সাপ্লাই নিয়ে মানুষকে যে পরিমাণে প্রফিট দিছে পেপে কয়েন আপনার কল্পনারও বাইরে আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা ছেলে হচ্ছে এই কয়েনের মধ্যে ডলার ইনভেস্ট তার কিছুদিনের মধ্যেই ওই কনভার্ট মিলিয়ন করছিল ডলার হয়ে গেছে এরপরে আপনারা যদি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে যান তাহলে দেখতে পারবেন ওয়েবসাইটের মধ্যে কিচ্ছু নাই মানে একটা প্রজেক্ট লং টাইমে গিয়ে কখন এক্সিস্ট করবে ওই প্রজেক্টের যদি ভালো কোনো ইউজ কেস থাকে ওই প্রজেক্টটা যদি ভালো কোনো জিনিস নিয়ে কাজ করে কোনো কিছু নতুন আনতে চায় মার্কেটের মধ্যে তাহলেই একমাত্র ওই প্রজেক্টটা লং টাইমে গিয়ে সাস্টেন করতে পারবে বাট আপনি যাদের ওয়েবসাইটে আসার পরে প্রথমেই যে জিনিসটা আপনার চোখে পড়বে ওইটা হইতেছে তাদের ডোমেইন মানে মিলিয়ন মিলিয়ন ডলারের একটা প্রজেক্ট বাট তাদের এখানে ডোমেইন ইউজ করছে একদম সস্তা একটা ডোমেইন ডট ভিআইপি এরপরে আপনারা যদি তাদের ওয়েবসাইটের মধ্যে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আপনারা কিভাবে এই কয়েনটা পার্সেস করতে পারবেন কোন জায়গা থেকে বাই করবেন এই জিনিসগুলাই দেওয়া আছে এছাড়া কিন্তু আপনারা ওই ধরনের কোনো ইউজ কেস এই প্রজেক্টের মধ্যে পাবেন না মানে এই প্রজেক্টের মধ্যে যারাই ইনভেস্ট করতেছে তারাই কিন্তু মানে ইয়ার কি মস্কারি করে ইনভেস্ট করতেছে যে প্রফিট পাইলে পাইলাম আর নাইলে নাই এরকম একটা জিনিস চলতেছে কারণ এই প্রজেক্টের যে অবস্থা এই প্রজেক্ট যদি একবার ডাউনে যাওয়া স্টার্ট করে তাহলে এই প্রজেক্টের যে কি বেহাল দশা হবে এই জিনিসটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন এই কয়েনের প্রাইসটা ক্র্যাশ স্টার্ট করবে এরপরে যদি আপনারা যাদের টুইটারের মধ্যে চলে যান তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু তাদের বড় একটা অথবা একটা স্ট্রং কমিউনিটি কিন্তু নাই ডজ কয়েনের কিন্তু অনেক স্ট্রং একটা কমিউনিটি আছে সিবাইন ও তারপরে বেবি ডজ কয়েন এইসব মিম কয়েন হওয়ার পরেও কিন্তু ওইসব প্রজেক্টের কিন্তু ভালো একটা কমিউনিটি আছে বাট এইখানে আপনারা দেখতে পারবেন এই পেপে কয়েনের কিন্তু ওই লেভেলের একটা কমিউনিটিও নাই সো এই সব কিছু বলার পিছনে একটাই রিজন এইখানে আপনারা ভুলেও লং টাইমের জন্য ইনভেস্ট করবেন না লং টাইমের জন্য ইনভেস্ট করবেন তো এখানে ধরা খাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে থেকে জাস্ট অ্যানালিটিক্স এর মধ্যে চলে যান তাহলে দেখতে পারবেন এইখানে হোল্ডার নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এই ইনফরমেশন গুলো অনেক ইম্পর্টেন্ট যেমন এইখান থেকে যদি আপনারা এই বক্সটাতে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে তিনটা ডাটা দেওয়া আছে তার মধ্যে গ্রিন কালার এটা এটা ট্রেডার্স এর পার্সেন্টেজ এরপরে এইখানে আর একটা কালার দেখতে পারতেছেন ইয়েলো টাইপের এইটা হইতেছে হোল্ডার্স সো আপনি যদি নিচের বক্সটাতে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে টোটালি কোনো ধরনের হোল্ডার্স নাই এইখানের মধ্যে জাস্ট একটু ব্লু কালার আছে বাদ বাকি পুরোটাই কিন্তু গ্রিন কালার এইটার মানে হইতেছে এই প্রজেক্টের আন্ডারে যারাই আছে সবাই কিন্তু বর্তমানে এটার মধ্যে রানিং ট্রেড করতেছে কেউই কিন্তু লং টাইম এর জন্য হোল্ড করতেছে না এছাড়াও এইসব প্রজেক্টের ক্ষেত্রে হয় কি যখন তারা মার্কেটের মধ্যে লঞ্চ করে তখন কিন্তু এর বড় একটা পার্সেন্টেজ তাদের কাছেই রাখে এইটা হইতে পারে অথবা নাইনটি সো ওই যে এইটটি অথবা নাইনটি যদি সেল করা স্টার্ট করে তখন কিন্তু আপনার যত ইনভেস্টমেন্ট আছে এই কয়েনের মধ্যে ওইটা কিন্তু জিরো হয়ে যাইতে পারে আর বাইনান্সের কথা তো নাই বললাম কারণ বাইনান্সের মতো এত ওয়েল নন একটা এক্সচেঞ্জ এই ধরনের প্রজেক্ট কিভাবে লিস্টেড করায় এইটাই বুঝে আসতেছে না তার উপরে এই কয়েনের উপরে কিন্তু বাইনান্সের মধ্যে ফিউচার ট্রেডিংও চালু আছে সো যদি আপনার পোর্টফোলিও সেফ রাখতে চান তাহলে আপনি অন্তত এই কয়েনের মধ্যে ফিউচার ট্রেড করেন না স্পট ট্রেড করেন সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু ফিউচার ট্রেড করলে কিন্তু এইটা আরো বেশি রিস্ক হয়ে যাবে সো এখন চলুন আপনাদেরকে আমি বলে দেই কিভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডি কয়েন থেকে একদম সেফলি প্রফিট করতে পারবেন সো এইটার জন্য আপনাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে বর্তমানে যে কয়েনের ট্রেন্ডিং চলতেছে ওইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সো আপনি প্রথমে ফাইন্ড আউট করলেন যে ওইটা কোন ক্যাটাগরি তারপরে আপনি কয়েন মার্কেট ক্যাপে আসার পরে ওই ক্যাটাগরিটা এখানে খুঁজে বের করলেন সো এইখান থেকে আপনি সাত দিন চব্বিশ ঘন্টা আগে চেক করে নিবেন কোন কয়েনগুলো ভালো প্রফিট দিচ্ছে এরপর আপনি চেক করবেন এইখানে যে কয়েনগুলো আছে এইগুলো আপনি ভালো কোন এক্সচেঞ্জের মধ্যে পাইতে পাইতেছেন কিনা যদি আপনি দেখেন যে এই কয়েনগুলোর মধ্যে থেকে কোন একটা কয়েন বাইনান্সের মধ্যে আছে আবার কোনো কয়েন কু কয়েন অথবা বিটগেট বিটমার্ট এই ধরনের ওয়েল নন এক্সচেঞ্জের মধ্যে আছে তখন আপনি ওই সব কয়েনের মধ্যে একটু ট্রিকি ওয়েতে ইনভেস্ট করবেন সেটা হইতেছে আপনি দেখতেছেন যে এই ক্যাটাগরির কয়েনগুলো বর্তমানে ট্রেন্ডিং এর মধ্যে আছে বাট এইখানের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মধ্যে কোন একটা কয়েন বর্তমানে একটু ডাউন এর মধ্যে আছে যেমন পেপে কয়েনের কথা যদি আপনারা ধরেন তাহলে দেখতে পারবেন যে গত দুই একদিন আগে কিন্তু এই কয়েনের প্রাইসটা ডাউনের মধ্যে ছিল বাট কালকে অথবা আজকে কিন্তু এই কয়েনের প্রাইসটা আবার পাম করতেছে সো আপনি ওই টার্গেটেই থাকবেন যখন আপনার সিলেক্টেড কয়েনটার প্রাইসটা ডাউনের দিকে যাইতে থাকবে তখন আপনি সামান্য পরিমাণে ধরেন এখানে আপনি 10 থেকে বিশ ডলার অথবা 30 ডলার পর্যন্ত ইনভেস্ট করবেন বাট এইখানে ট্রিক্সটা হইতেছে আপনি ওই যে ডাউনের মধ্যে থাকা অবস্থায় যে কয়েনগুলো কিনছিলেন ওই কয়েনগুলা থেকে আপনি যখন ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন তারপরে আপনি এক্সিট করে ফেলবেন আপনি সেল করার পরে ওই কয়েনের প্রাইসটা আরও পাম করতে পারে বাট আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী যখন প্রফিট পাবেন তারপরেই কিন্তু আপনি এক্সিট করে বের হয়ে আসবেন কারণ এই ধরনের কয়েনের কিন্তু কোনো সিওরিটি নাই আজকে হেভি পাম্প করতেছে আবার কালকে হেভি ডাম্পও করতে পারে আপনি যখনই প্রফিট পাবেন প্রফিটটা বুক করে ফেলবেন তারপর আপনি আবারও ওয়েট করবেন যখন এই সেম কয়েনের প্রাইসটা আবার ডাউনফলের মধ্যে যাবে আপনি আবারও সামান্য পরিমাণ অ্যামাউন্ট দিয়ে কিনে রাখবেন এরপর আবার যখন পাম্প করবে আবার সেল করে দিবেন তাহলে কিন্তু আপনি এই ট্রেন্ডি কয়েনগুলা থেকে খুবই সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট দিয়ে ভালো একটা প্রফিট বের করতে পারবেন সো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি সো ইনফরমেশনগুলো যদি আপনাদেরকে একটু হেল্প করে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম